সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে এগারো বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এর মধ্যে মানি লন্ডারিং এর সাত আর অর্থ আত্মসাতের মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয় এছাড়া তাকে লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মামলার আসামিকে বিভিন্ন আট মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে অপরাধ প্রমাণিত না হওয়ায় দুই জনকে খালাস দেওয়া হয়েছে দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায় উল্লেখ করেন বিচারক এছাড়া এস কে সিনহার আটাত্তর লক্ষ রাষ্ট্রের অনুকূলে করা হয়েছে সাহেবকে তিনি সাত বছরের সাজা প্রদান করেছেন এবং অন্যান্য যারা আসামি আছেন তাদেরকে আরো তিন বছর কারো চার বছরের সাজা করেছেন এবং বিচারপতি এস কে সিনহার পঁয়তাল্লিশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং আটাত্তর লক্ষ টাকা ব্যাংকে ফ্রিজ করা ছিল সেই টাকাগুলোকে রাষ্ট্রের খাতে বাজেপ্ত করা হয়েছে